হ্যালো মুভি লাভার্স, এর আগে মানি হাইস্ট সিরিজে আপনাদের অসাধারণ রেসপন্স পেয়েছি, তাই আজকে আরেকটি অসাধারণ সিরিজের বাংলা এক্সপ্লেনেশন শুরু করতে যাচ্ছি, যার নাম হলো লুসিফার। 2016 সালে লুসিফার সিরিজের সিজন 1 রিলিজ হওয়ার পর এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে ডিরেক্টর বাধ্য হয়েই এই সিরিজের মোট 6টি সিজন রিলিজ করেছে এখন পর্যন্ত। তো আজকে আমি আমার ভিডিওর সিজন 1 পার্ট 1 এ সিজন 1 এর 13টি এপিসোডের মধ্যে এপিসোড 1, 2, 3 এক্সপ্লেইন করব। তবে এই সিরিজটাতে বাস্তব জীবনের পাশাপাশি কিছু সুপার ন্যাচারাল পাওয়ার দেখা যাবে, তাই শুরুটা একবার মন দিয়ে বুঝলে পুরো সিরিজের ফ্যান হয়ে যাবেন এটা আমি নিশ্চিত। তো চলুন শুরু করা যাক। এপিসোড 1 এর শুরুতে এই সিরিজের মূল ক্যারেক্টার লুসিফারকে দেখা যায়, যে কিনা মারা যাওয়ার পর স্বর্গে ছিল। তবে স্বর্গে সে বিদ্রোহ করার কারণে তাকে শয়তান হিসেবে নরকে পাঠানো হয়, আর সেখানে সে দেবতা হিসেবে দায়িত্ব পালন করত, মানে নরকের সবাইকে শাস্তি দিত। কিন্তু সেখানে তার ভালো না লাগায় ছুটি কাটাতে লুসিফার আবারও পৃথিবীতে চলে আসে। তাই এখন আমরা 2016 সালের আমেরিকার লস অ্যাঞ্জেলসের একটা সিন দেখতে পাই, যেখানে লুসিফার খুব স্পিডে তার গাড়ি চালাচ্ছিল। তবে গাড়ির স্পিড অতিরিক্ত হওয়ায় পুলিশ লুসিফারকে ধাওয়া করে এবং তার গাড়ি আটকিয়ে দেয়। এরপর পুলিশ অফিসারটি লুসিফারকে বলে, তুমি ওভার স্পিডে গাড়ি চালিয়ে ট্রাফিক রুলস ব্রেক করেছো, আর এই জন্য তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে। এটা শুনে লুসিফার ওই অফিসারকে বলে, আপনি কি আপনার জীবনে কখনো কোনো রুলস ব্রেক করেননি? যেটার উত্তরে অফিসার নিজের করা কিছু অপরাধ লুসিফারের সামনে স্বীকার করে। তবে পুলিশ অফিসারটি কেন এসব লুসিফারের সামনে স্বীকার করলো তা সে নিজেও বুঝে উঠতে পারে না। আসলে এখানে একটা টুইস্ট আছে যা আমরা সামনে ক্লিয়ার হব। যাই হোক, লুসিফার এবার জাস্ট হেসে পুলিশ অফিসারকে কিছু টাকা ঘুষ দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় লস অ্যাঞ্জেলসে লাক্স নামের একটি নাইট ক্লাব, যেটার মালিক লুসিফার নিজেই, সেখানে সে ড্রিঙ্কস করছে। আর এখানে লুসিফারের সাথে আরেকটি ডেভিল মেয়েকে দেখা যায়, যার নাম মাচকিন। মেয়েটি লুসিফারকে বলে, তুমি নরকে ফিরে যাচ্ছ না কেন? সেখানে তো তোমার দরকার আছে। এসব নিয়ে তারা দুজনে সেখানে কথা বলার সময় হঠাৎ দেখা যায় সবকিছু কেমন যেন স্লো হয়ে গিয়েছে। আসলে এখানে এখন আরেকজন ডেভিল এসেছে, যে হলো লুসিফারের ভাই। সে মূলত লুসিফারকে নরকে ব্যাগ নিতে এসেছে, কিন্তু লুসিফার যেতে রাজি না হলে তার ভাই তাকে হুমকি দিয়ে বলে, আমাদের বাবা যদি রেগে যায় তাহলে এর ফল কত ভয়ানক হতে পারে তা তুমি নিশ্চয়ই জানো, আর তাছাড়া তুমি নরকের দেবতা, তোমাকে ছাড়া নরক পরিচালনা সম্ভব হচ্ছে না। এসব বলে লুসিফারের ভাই সেখান থেকে চলে যায়। এর মধ্যে ডালাইলা নামের একজন মেয়ে লুসিফারের সাথে দেখা করতে আসে। সে লুসিফারের কাছে তার বিভিন্ন সমস্যা শেয়ার করে এবং লুসিফারও তাকে নানাভাবে বুঝাতে থাকে। কথা বলার এক পর্যায়ে তারা যখন বাইরে যায় তখন হঠাৎ একজন সন্ত্রাস এসে তাদের উপর গুলি চালায়। গুলি এসে ডালাইলা এবং লুসিফার দুজনের শরীরেই লাগে, আর ডালাইলা সেখানে মারা গেলেও লুসিফারের কিছুই হয় না, কারণ লুসিফার তো ইমমর্টাল। এবং আশ্চর্যজনকভাবে ওই সন্ত্রাসীর গাড়িও একটু সামনে গিয়েই অ্যাক্সিডেন্ট করে ফেলে। তখন লুসিফার দৌড়ে তার কাছে যায় এবং জিজ্ঞেস করে কেন সে ডালাইলাকে মারতে চেয়েছে। উত্তরে লোকটি বলে, তাকে মারার জন্য আমাকে টাকা দেয়া হয়েছে, আর এটা বলেই লোকটি মারা যায় এবং লুসিফারও সেখান থেকে সরে যায়। কিছুক্ষণ পরেই সেই খুন হওয়া জায়গাটিতে দুজন ডিটেকটিভ আসে, যার মধ্যে একজনের নাম হলো ক্লয় ডেকার আর অন্যজন তার এক্স হাজবেন্ড। তারা ঘটনা তদন্ত করতে করতে লুসিফার পর্যন্ত এসে পৌঁছায় এবং তাকে জিজ্ঞেস করে, ঘটনার সময় তুমি তো ডালাইলার সাথেই ছিলে, তাহলে তো তোমার গায়েও গুলি লাগার কথা। উত্তরে লুসিফার বলে, হ্যাঁ গুলি লেগেছিল, তবে আমি তো ইমমর্টাল তাই আমার কিছুই হয়নি। এসব শুনে ডিটেকটিভ কিছু বুঝতেও পারে না আর তাকে বিশ্বাসও করে না। পরদিন সকালে দেখা যায় লুসিফার একটি বিয়েতে অ্যাটেন্ড করেছে, আর ওই বিয়েটি ছিল একটি বৃদ্ধ টাইপ লোকের সাথে একটি ইয়াং মেয়ের। লুসিফার সেখানে বৃদ্ধ লোকটির কাছে গিয়ে বলে, ডালাইলাকে তুমি কেন মেরেছো? তোমার কি ক্ষতি করেছিল সে? উত্তরে লোকটি বলে, আমি এসবের কিছুই করিনি, বরং তার মৃত্যুর সাথে জড়িত তারই একজন ক্লোজ ফ্রেন্ড, তুমি তাকে গিয়ে জিজ্ঞেস করো। এর মধ্যে লুসিফার ওই মেয়েটির চোখে চোখ রেখে কথা বললে মেয়েটি বৃদ্ধ লোকটির বদনাম করা শুরু করে, যার ফলে সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায় এবং মেয়েটি নিজেও বুঝতে পারে না সে কেন এমনটি বলেছে। এরপর লুসিফার সেখান থেকে সোজা চলে যায় ডালাইলার সেই বন্ধুর ঠিকানায়। প্রথমে সেখানকার সিকিউরিটি গার্ড লুসিফারকে বলে তার বস উপরে শোক পালন করছে, কিন্তু লুসিফার নিজেকে ড্রাগ ডিলার হিসেবে পরিচয় দেয় এবং উপরে গিয়ে দেখতে পারে সেখানে কোনো শোক নয়, বরং আনন্দ ফুর্তি চলছে। লুসিফার ডালাইলার সেই বন্ধুর সাথে কথা বললে সে কোনো কথারই গুরুত্ব দেয় না, বরং লুসিফারকে সে ধমকাতে থাকে। এক পর্যায়ে গিয়ে লুসিফার ধৈর্য হারিয়ে ফেলে এবং ওই ছেলেটিকে জীবনের ভয় দেখিয়ে সকল ইনফরমেশন শুনে ফেলে। সে লুসিফারকে আরও বলে ডালাইলা অনেকগুলো রিলেশনে ছিল এবং শুধুমাত্র তার সাইক্রেটিস্টই এই বিষয়গুলো বলতে পারবে। এর মধ্যেই সেখানে ডিটেকটিভ ক্লয় ডেকার এসে পৌঁছায়। ক্লয় এখানে লুসিফারকে দেখে অবাক হয় এবং জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? উত্তরে লুসিফার বলে, ডালাইলা আমার খুব ভালো একজন বন্ধু ছিল, তাই আপনাদের পাশাপাশি আমিও খুনিকে ধরার চেষ্টা করছি। এরপর ক্লয় লুসিফারকে নিয়ে নিচে আসে এবং লুসিফারকে জিজ্ঞেস করে,
তুমি তাদের মুখ থেকে কিভাবে সত্য বের করতে পারলে? তখন লুসিফার বলে, এটাই তো আমার সুপার পাওয়ার। আমি যদি কারো চোখে চোখ রেখে কথা বলি, তাহলে সে তার মনের সকল ইচ্ছা, তার মনের ভিতর কি চলছে সবকিছুই আমাকে বলে দেয়। ডিটেকটিভ তো এসব বিশ্বাসই করে না, তাই বলে, তোমার এই পাওয়ার আমার উপর অ্যাপ্লাই করে দেখাও। তাই লুসিফার এবার ডিটেকটিভের চোখে তাকিয়ে তার পাওয়ার অ্যাপ্লাই করতে থাকে, কিন্তু তাতে ডিটেকটিভের উপর কোনো প্রভাবই পড়ে না। এটা দেখে লুসিফার বেশ টেনশনে পড়ে যায় আর ভাবে ডিটেকটিভও হয়তো নরকে ডেভিল হবে, যদিও ডিটেকটিভ একজন সাধারণ মানুষ। যাই হোক, এখান থেকে এবার তারা দুজনে রওনা দেয় ডালাইলার সেই সাইক্রেটিস্টের উদ্দেশ্যে। কিন্তু যাওয়ার পথেই ক্লোয়ের কাছে একটা ফোন আসে, যেখানে বলা হয় যে আপনার মেয়ে স্কুলে অন্য একটি মেয়ের সাথে মারামারি করেছে। এটা শুনে ডিটেকটিভ লুসিফারকে নিয়ে আগে তার মেয়ের স্কুলে যায়, আর সেখানে গিয়ে লুসিফারের পরিচয় হয় ওই ডিটেকটিভের মেয়ের সাথে, এবং মেয়েটি যার সাথে মারামারি করেছিল লুসিফার তাকে একটু ভয় দেখায়। আর এখানেই আমরা প্রথমবারের মতো লুসিফারের আসল রূপের কোনো একটি অংশ দেখতে পাই। এই ঘটনার কিছুক্ষণ পর ওই মেয়েটির বাবাও আসে এবং তার সাথে লুসিফারের একটু তর্কাতর্কিও হয়। এরপর ডিটেকটিভ ও লুসিফার চলে আসে সেই সাইক্রেটিস্টের কাছে, যার কাছে ডালাইলা ট্রিটমেন্ট নিত। প্রথমে তারা সেই সাইক্রেটিস্টকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে সে কোনো প্রশ্নের উত্তরই দিতে চায় না। তাই লুসিফার এখানে তার জাদু খাটালে মহিলাটি একে একে সব কিছু বলতে শুরু করে। সে লুসিফারকে জানায় যে গ্রে কপার নামের একজন হিরোর সাথে ডালাইলার অবৈধ সম্পর্ক ছিল। এটা শুনে লুসিফার এবং ডিটেকটিভ সাথে সাথেই ওই হিরোর কাছে যায়। লুসিফার সেখানে গিয়েই শুটিং সেটের 12টা বাজিয়ে দেয় এবং এক পর্যায়ে গ্রে কুপার তাদের সামনে আসলে লুসিফার তাকে সরাসরি বলে, ডালাইলাকে খুন করার কন্ট্রাক্ট কেন দিয়েছিলে তুমি? উত্তরে গ্রে কুপার বলে, আমি ডালাইলাকে খুন করার চেষ্টাও করিনি। তবে রহস্যজনকভাবে গ্রে কুপারের হাতে একটি খুব দামি ঘড়ি দেখা যায়, আর এই সেম ঘড়ি ডালাইলার খুনির হাতেও পড়া ছিল। তাদের কথা বলার এক পর্যায়ে সেখানে গ্রে কুপারের ওয়াইফ আসলে লুসিফার তার জাদু দ্বারা তাদের প্রভাবিত করে। এতে করে গ্রে কুপার আর তার ওয়াইফ একে অপরকে যে চিট করছিল সেটা তারা নিজেরাই স্বীকার করে নেয়, এবং এর ফলে তাদের মধ্যে বড় রকমের একটি ঝগড়া লেগে যায়। তাদের সংসারে আগুন লাগিয়ে দিয়ে লুসিফার এবং ডিটেকটিভ একটি বারে যায়। তারা সেখানে বসে যখন ড্রিঙ্কস করছিল, তখন তারা টিভিতে একটি নিউজ দেখতে পায় যে ডালাইলা মারা যাওয়ার কারণে তার যে আপকামিং মিউজিকটি ছিল সেটি নর্মাল থেকে 15 গুণ বেশি রিচ পাচ্ছিল। মূলত ডালাইলা ছিল একজন পপ স্টার, আর এখানে তারা বুঝতে পারে যে ডালাইলাকে মেরে তার গানটিকে আলোচনায় এনে প্রডিউসার এখানে অনেক টাকা ইনকাম করতে চেয়েছে। আর এই গানের প্রডিউসার ছিল জিমি নামে সেই বৃদ্ধ লোকটি যার বিয়েতে লুসিফার গিয়েছিল। লুসিফার এবং ডিটেকটিভ মিলে জিমিকে ধরতে গেলে জিমি নিজের মুখেই সবকিছু স্বীকার করে নেয়, এবং তাকে ধরার জন্য লুসিফার যখন এগুতে থাকে তখন ওই লোকটি লুসিফারের দিকে বন্দুক তাক করে, যেটি দেখে ওই ডিটেকটিভ ভয় পেয়ে যায় এবং জিমিকে শ্যুট করে দেয়। তবে লুসিফার এতে ডিটেকটিভের উপর রাগ হয়, কারণ সে চেয়েছে জিমিকে তিলে তিলে কষ্ট দিয়ে মারতে। তাদের কথা বলার সময় হঠাৎ জিমি তার বন্দুক দিয়ে তাদেরকে গুলি করে, আর লুসিফার ইমমর্টাল হয়। তার কিছু না হলেও ডিটেকটিভের গুলি লাগায় সে সাথে সাথে মাটিতে পড়ে যায়। এতে লুসিফার চরমভাবে রেগে গিয়ে জিমিকে মারতে শুরু করে, এবং এই সময় আবারও লুসিফারের আসল রূপ দেখা যায়। এরপর পরের সিনে দেখা যায় লুসিফার ওই ডিটেকটিভকে হসপিটালে ভর্তি করেছে। তবে এখানে কিছুটা আন্দাজ করা যায় যে লুসিফার ওই ডিটেকটিভের প্রতি দুর্বল হতে শুরু করেছে। যাই হোক, ডিটেকটিভের জ্ঞান ফিরলে লুসিফার তার সাথে কথা বলে হসপিটাল থেকে সোজা তার ক্লাবে চলে আসে। আর এখানেই এপিসোড 1 শেষ হওয়ার পর এপিসোড 2 এর শুরুতে দেখা যায় পরের দিন লুসিফার রাস্তার পাশে একটি লোককে দেখে, যে কিনা অনেকগুলো মানুষকে ডেভিল বা শয়তানদের ব্যাপারে ভুলভাল সব মিথ্যা গল্প শুনিয়ে টাকা তুলছে। তাই লুসিফার লোকটির সামনে গিয়ে বলে, আমি মিথ্যুক ও ভণ্ডদের অনেক বেশি ঘৃণা করি। এটা বলেই লুসিফার তাকে নিজের ডেভিল চেহারা এক ঝলক দেখিয়ে দেয়, আর এতে লোকটি অনেক ভয় পেয়ে পাবলিকের টাকাগুলো ফেলে দিয়ে পালিয়ে যায়। এরপর দেখা যায় লুসিফার এবং ডিটেকটিভ ক্লোই মিলে তার ক্লাবে বসে কথা বলছে। এখানে ডিটেকটিভ লুসিফারকে জিজ্ঞেস করে যে, জিমি যখন আমাদের উপর গুলি চালাচ্ছিল তখন তো কিছু গুলি তোমার গায়েও লাগার কথা ছিল, কিন্তু তুমি এখনো কিভাবে অক্ষত আছো? যার উত্তরে লুসিফার বলে যে, আমি তো তোমাকে আগেই বলেছি আমি ইমর্টাল, কোনো বন্দুকের গুলিতে আমার কিছুই হবে না। এসব শুনে ডিটেকটিভ আবারও কিছুই বিশ্বাস করে না, উল্টো লুসিফারের সাথে তর্ক করতে থাকে। এর মধ্যে ডিটেকটিভের কাছে ফোন আসে এবং সে জানতে পারে যে বড় একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, আর এ ব্যাপারে তদন্ত করার জন্য ডিটেকটিভ সেই ঘটনাস্থলের দিকে রওনা করে। তবে ডিটেকটিভের পিছু পিছু লুসিফারও সেখানে চলে আসে। ঘটনাস্থলে এসে ডিটেকটিভ জানতে পারে যে সেখানে রবি নামের একজন সেলিব্রিটি ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, আর তার অ্যাক্সিডেন্ট করার পিছনে দায়ী ছিল একজন সাংবাদিক যার নাম ছিল নিক। মূলত রবি নিকের ক্যামেরা থেকে বাঁচার জন্য খুবই স্পিডে গাড়ি চালাচ্ছিল, যার ফলে তার গাড়িটি অ্যাক্সিডেন্ট করে আর সে সেখানেই মারা যায়। সেখানে থাকা অন্য পুলিশ অফিসারটি নিকের কথা বিশ্বাস করলেও ডিটেকটিভ এটা মানতে পারছিল না যে নিক এভাবে এত বড় একটা ভুল স্বীকার করে নিবে, কারণ ডিটেকটিভ নিককে আগে থেকেই চিনতো
আর সে খুব চালাক স্বভাবের ছিল। তাই ডিটেকটিভ এবার লুসিফারকে নিয়ে নিকের সামনে যায় এবং লুসিফারকে তার পাওয়ার অ্যাপ্লাই করতে বলে। লুসিফার নিকের চোখের দিকে তাকিয়ে প্রভাবিত করলে নিক আগের মতোই তার দোষ স্বীকার করে নেয়, যেটা শুনে লুসিফার বলে যে যেহেতু নিক সকল দোষ স্বীকার করেই নিয়েছে, তাই এই কেস নিয়ে তদন্ত করার মতো আর কোনো কিছুই বাকি নেই। পরের দিন সকালে লুসিফার তার বাসায় ঘুম থেকে উঠে একটি আপেল খাওয়ার সময় দেখে আবারও সব কিছু স্লো হয়ে গিয়েছে। লুসিফার বুঝে ফেলে তার ভাই আবার ওইখানে এসেছে। লুসিফারের ভাই তাকে নরকে ফিরে যাওয়ার জন্য আবারও বিভিন্ন ভয়ভীতি দেখায়, আর বরাবরের মতোই লুসিফারও বিরক্ত হয়ে তার ভাইকে চলে যেতে বলে। এদিকে লুসিফার চলে আসে ডিটেকটিভের বাসায়। সেখানে এসে লুসিফার জানতে পারে যে ওই ডিটেকটিভেরও রহস্যময় কোনো অতীত রয়েছে, যেটি জানার জন্য লুসিফার খুবই কিউরিয়াস হয়ে পড়ে। কিন্তু ওই ডিটেকটিভ লুসিফারকে কিছুই বলে না, বরং তাকে তার বাসা থেকে বের করে দেয়। সেখান থেকে লুসিফার চলে আসে জেলে, যেখানে নিককে বন্দী করে রাখা হয়েছে। সে জেলের দায়িত্বে থাকা অফিসারকে জাদু করে এবং নিকের সাথে দেখা করার পারমিশন নিয়ে নেয়। লুসিফার যখন নিকের সাথে কথা বলতে যায়, তখন নিক তার সাথে কোনো কথাই বলতে চায় না, কেননা নিক বুঝে গিয়েছিল এই লোকটি অস্বাভাবিক, সে মানুষের মুখ থেকে সত্য কথা বের করে ফেলে। তখন লুসিফার তাকে আশ্বাস দেয় যে আমি এই কেসের ব্যাপারে নয়, বরং তোমার কাছ থেকে ডিটেকটিভ ক্লোই এর ব্যাপারে জানতে এসেছি, কারণ ডিটেকটিভ সম্পর্কে তুমি অনেক কিছুই জানো। লুসিফার এটাও বলে যে আমি পৃথিবীর সবার উপরে আমার জাদুর প্রভাব খাটাতে পারলেও ডিটেকটিভের উপরে তা সম্ভব হয়নি, কেন সে সবার থেকে আলাদা। তখন নিক বলে এটা সত্যি যে ডিটেকটিভ সবার থেকে আলাদা, কিন্তু কেন আলাদা এটি নিকেরও জানা নেই। এরপর সেখান থেকে লুসিফার তার ক্লাবে আসে, আর এখানে ম্যাজিকিন তাকে বলে লুসিফার চেঞ্জ হয়ে যাচ্ছে, সে মানুষের জন্য চিন্তা করা শুরু করেছে, যেটি একজন নরকের দেবতার জন্য মোটেই ভালো দিক না। এই নিয়ে তাদের মধ্যে বেশ তর্ক হতে থাকে, আর তখনই সেখানে ডিটেকটিভ ক্লোই আসে। ডিটেকটিভ লুসিফারকে বলে যে এইমাত্র সোশ্যাল মিডিয়াতে কিছু ছবি ভাইরাল হয়েছে, আর সেই ছবিগুলো হলো ক্লাবে থাকা কয়েকজন সেলিব্রিটির, তাই আমরা যদি এখনই ওই ক্লাবের সামনে যেতে পারি তাহলে হয়তো ওই সাংবাদিককে ধরতে পারবো। আর আমার ধারণা এই সাংবাদিকই এই সব কিছুর পেছনে দায়ী। যেটা শুনে লুসিফার ও ডিটেকটিভ মিলে ওই ক্লাবের সামনে আসে এবং সেখানে তারা সন্দেহজনক একজনকে দেখতে পায়, কিন্তু কিছু একটা বুঝতে পেরে ওই সাংবাদিক সেখান থেকে পালিয়ে যায়। তবে লুসিফার ও ডিটেকটিভ তার গাড়ি নাম্বারটা টুকে নেয়। পরের দিন লুসিফার আর ডিটেকটিভ মিলে ওই সাংবাদিক ছেলেটিকে খুঁজে বের করে, যার নাম ছিল জোশ। আর এখানেও লুসিফার তার জাদুর প্রভাব খাটিয়ে জোশের মুখ থেকে সকল সত্যি কথা বের করে নেয়। এরপর ডিটেকটিভ নিকের সাথে দেখা করে এবং বলে যে আমরা ইতোমধ্যেই জেনে গিয়েছি যে তুমি জোশকে বাঁচানোর জন্য নিজের ঘাড়ে দোষ নিচ্ছ। তখন আর কোনো উপায় না পেয়ে নিক সত্য কথাটি স্বীকার করে নেয়। তারপর দেখা যায় লুসিফার নিক এবং জোশকে শাস্তি দেওয়ার জন্য একটি জায়গাতে নিয়ে আসে, তবে নিককে জেলের ভিতরে না পেয়ে ওই ডিটেকটিভও তাদের খোঁজে বেরিয়ে পড়ে। আর এদিকে চমৎকার একটা সিন দেখা যায়, যেখানে নিক এবং জোশকে আলাদা আলাদা বন্দুক দেওয়া হয়, আর তাদের বলা হয় যে এখন তোমাদের দুজনের কাছে বন্দুক আছে, তাই তোমাদের মধ্যে যে বেঁচে থাকতে চাও সে অন্যজনকে মেরে ফেলতে হবে। যেটা শুনে নিক রাজি না হলেও জোশ সাথে সাথে নিকের দিকে গুলি চালিয়ে দেয়, কিন্তু জোশের বন্দুকের ভিতরে কোনো গুলি ছিল না। প্রথমে তো নিক জোশকে মারতে চাইছিল না, কারণ নিকই জোশকে বড় করেছে, কিন্তু যখন সে বুঝতে পারে যে তার শিষ্য তাকেই খুন করার জন্য রেডি, তখন সে আর কিছুই না ভেবে গুলি চালানোর সিদ্ধান্ত নেয়। আর তখনই সেখানে ডিটেকটিভ ক্লোই চলে আসে এবং এসব বন্ধ করার জন্য লুসিফারকে অনুরোধ করে, কিন্তু কোনো রকম বাধা শোনার আগেই নিক গুলি চালিয়ে দেয়, আর সাথে সাথে লুসিফার প্রার্থনা করা শুরু করে। মূলত এভাবে সে তার ভাইকে ডাকছিল, আর তার ভাই তখনই সেখানে চলে আসে এবং সব কিছু স্লো হয়ে যায়। এবং সব কিছু স্লো হয়ে যাওয়ায় লুসিফার গুলিটিকে সরিয়ে জোশকে বাঁচিয়ে দেয়। এমনকি লুসিফার ডিটেকটিভের সামনে থাকলেও চোখের পলকে তাকে তার পিছনে দেখতে পায়। এসব দেখে ডিটেকটিভ এবার ঘাবড়ে যায় এবং মনে মনে ভয় পেতে শুরু করে। সে লুসিফারের কাছে এই সব কিছুর পেছনের রহস্য জানতে চায়। বরাবরের মতোই লুসিফার তাকে তার আসল পরিচয়ই দেয়, কিন্তু এবারও ডিটেকটিভ এসব বিশ্বাস করে না। তবে লুসিফারকে নিয়ে ডিটেকটিভের মনে নানা রকমের প্রশ্ন ঘুরছিল, যার উত্তর পাওয়ার জন্য সে চলে যায় জিমির কাছে। মূলত এপিসোড ওয়ানের সেই ঘটনার পর থেকে জিমি মানসিক ভারসাম্যহীন হয়ে যাওয়ায় তাকে মেন্টাল হসপিটালে রাখা হয়েছে। ডিটেকটিভ জিমির কাছে লুসিফারের ব্যাপারে জিজ্ঞাসা করলে জিমি লুসিফারের ভয়ঙ্কর চেহারা মনে করে ভয়ে সে দেয়ালের সাথে নিজের মাথা ফাটিয়ে সুইসাইড করতে চায়। তখনই সেখানে নার্সরা এসে যখন তাকে বেঁধে রাখতে চায়, তখন জিমি চিৎকার করে বলতে থাকে লুসিফার একটা ডেভিল, লুসিফার একটা ডেভিল। এরপর এপিসোড 3 এর শুরুতে দেখা যায় একটা বড় রকমের পার্টি চলছে, আর যেটার আয়োজন করেছে টাই হন্টলি নামের একজন স্পোর্টসম্যান, এবং লুসিফারও সেখানে ইনভাইটেড ছিল। পার্টিতে আসা এলি নামের একজন মেয়ে টাইয়ের সাথে ভাব জমানোর চেষ্টা করছিল,
কিন্তু টাই হান্টলি এলিকে খুব একটা পাত্তা দিচ্ছিল না, কারণ সে এখনো তার এক্স গার্লফ্রেন্ডকেই ভালোবাসে। এর মধ্যে তাদের ভিতরে আসে লুসিফার, এবং লুসিফার সেখানে টাইকে এলিয়ের ব্যাপারে কনভিন্স করা শুরু করে। আর এক পর্যায়ে যখন টাই লুসিফারের কথায় কনভিন্স হয়, এরপর লুসিফার তার নিজের এনজয়ের ব্যবস্থা করতে থাকে। পরের দিন সকালে দেখা যায় টাই দ্রুত লুসিফারের রুমে এসে হেল্প চায়। লুসিফার তখন টাইয়ের কাছে ঘটনা জানার চেষ্টা করে, আর হেল্প নেওয়ার জন্য সে সাথে সাথে ডিটেকটিভ ক্লয়িকে ফোন দেয় এবং একটি দুর্ঘটনার কথা জানিয়ে দ্রুত স্পটে আসতে বলে। এটা শুনে ডিটেকটিভ তাড়াতাড়ি ওই স্পটে চলে আসে এবং জানতে পারে যে টাই হন্ডলি কাল যেখানে পার্টি করেছিল সেখানকার সুইমিং পুলে সেই মেয়েটি মানে এলির লাশ পাওয়া গিয়েছে। ডিটেকটিভ ক্লয়ি এটা দেখে লুসিফারকে জিজ্ঞেস করে যে তুমি এই ঘটনার ব্যাপারে কিভাবে জানলে। তখন লুসিফার গতকাল রাতের সকল ঘটনা ক্লয়ির সামনে খুলে বলে। এরপর তারা দুজনেই তদন্ত শুরু করে, যেখানে তারা এলির ফোনে করা একটি ভিডিওতে দেখে যে এলি এবং টাইয়ের প্রাইভেট মোমেন্টের সময় এলি গোপনে তার এই ফোন দিয়ে সেটা ভিডিও করছিল। কিন্তু হঠাৎ টাই এটা বুঝতে পারলে সে এলির সাথে এ ব্যাপারে ঝগড়া করতে থাকে এবং কিছুক্ষণ পর ভিডিওটি বন্ধ করে দেয়, কারণ টাই খুব পপুলার একজন স্পোর্টসম্যান এবং তার একটা ক্লিন ইমেজও আছে। ডিটেকটিভ ক্লয়ি এখানে পুরোপুরি সন্দেহ করে টাই হন্টলিকে এবং সে সাথে সাথে টাইকে গ্রেফতার করে নেয়। এটা দেখে টাই তখন এসবের জন্য লুসিফারকে দোষ দেয় এবং বলে যে তোমার সাথে আমার দেখা না হলেই ভালো হতো, তাহলে আজ আমি এই বিপদে পড়তাম না। লুসিফার ক্লোইকে বোঝানোর চেষ্টা করে যে টাই হন্ডলি এলির খুন করতে পারে না, কিন্তু ক্লোই বলে এলির গোপনে ভিডিও করা দেখে টাই হয়তো এলিকে আর বিশ্বাস করতে পারছিল না, তাই নিজের ইমেজ বাঁচাতে রাগের মাথায় এলিকে মেরে ফেলেছে। তবে এসব শুনেও লুসিফার নিজেকে অপরাধী ভাবতে থাকে, কেননা তার ধারণা সে যদি এলির ব্যাপারে টাইকে কনভিন্স না করত তাহলে আজ হয়তো টাই এমন বিপদে পড়ত না। আর এই অশান্ত মন নিয়ে লুসিফার যায় সাইকোথেরাপিস্ট ডক্টর লিন্ডার কাছে এবং তাকে সব ঘটনা খুলে বলে। লুসিফারের কথা শুনে ডক্টর লিন্ডা বলে যে যদিও ডেভিল হিসেবে তোমার কাজই হলো অপরাধীকে শাস্তি দেওয়া, কিন্তু পৃথিবীতে আসার কারণে তোমার ভিতরে পরিবর্তন দেখা যাচ্ছে, মানে তুমি অপরাধীকে শাস্তি দেওয়ার বদলে নিরপরাধীকে বাঁচাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছো। এটা শুনে লুসিফার রিয়েলাইজ করে যে কোনো মূল্যে টাই হন্টলিকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বে, আর এ কারণেই সে আবারও ওই কেসের তদন্তে লেগে পড়ে। তদন্তের শুরুতেই লুসিফার এবং ক্লয় গিয়ে পৌঁছায় জো এর কাছে। জো মূলত টাই হন্ডলির এজেন্ট, আবার ম্যানেজারও বলা যেতে পারে। এখানে জো তাদেরকে ইনফরমেশন দেয় যে লুসিফারের এক্স গার্লফ্রেন্ড ডেবরা হয়তো এলিকে মারতে পারে, কেননা ডেবরা টাইকে খুব ভালোবাসত, তবে সে খুব পজিটিভ ছিল আর তাই তাদের ব্রেকআপ হয়েছিল। হয়তো ডেবরা কাল টাইয়ের প্রোগ্রামে এসেছিল আর তখন টাইয়ের সাথে এলিকে ক্লোজ দেখে হয়তো রাগে নিজেকে কন্ট্রোল করতে না পেরে কোনো এক সুযোগে এলিকে মেরে ফেলেছে। এসব শুনে লুসিফার ও ডিটেকটিভ সোজা চলে আসে ডেবরার কলেজের সামনে এবং তারা ডেবরার সাথে কথা বলতে চাইলে ডেবরা তাদের কোনো কথা না শুনে তার গাড়ির দিকে দৌড়াতে থাকে, কিন্তু হঠাৎ করে তখনই ডেবরার গাড়িটা ব্লাস্ট হয়ে যায়। তখনই লুসিফার ও ক্লোই বলে প্রথমে তো তুমি এলিকে মেরেছ, এরপর নিজের গাড়িতে বোম ব্লাস্ট করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছো, এই তো? উত্তরে ডেবরা বলে যে এলিকে আমি খুন করিনি, এটা সত্য যে আমি ওই পার্টিতে গিয়েছিলাম, কিন্তু সেখানে টাই এবং এলিকে একসাথে দেখে আমি খুব কষ্ট পাই এবং সেখান থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে বসি। ক্লয় ডেবরার কথার সত্যতা যাচাইয়ের জন্য ওই রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ চেক করে এবং তারা দেখে যে ডেবরা সত্যি কথাই বলেছিল, যে সময় এলির খুন হয়েছিল তখন সে রেস্টুরেন্টেই ছিল এবং কষ্টে একের পর এক আইসক্রিম খেয়েই যাচ্ছিল। তো যাই হোক, এবার কাহিনীটা একটু অন্যদিকে টার্ন নেয়, মানে এই শহরের কেউ একজন লুসিফার সেজে লুসিফারের বদনাম করছিল, যার সমাধানের জন্য লুসিফার যায় রনি হিলম্যান নামের এক মেয়ের কাছে। আসলে সে ছিল একজন ইমেজ মেকওভার এজেন্ট, মানে যদি কারো রেপুটেশন বা ইমেজ নষ্ট হতো তাহলে রনি হিলম্যান তাকে হেল্প করত তার রেপুটেশন ঠিক করতে। তার কাছে যাওয়ার পিছে লুসিফারের দুটি কারণ ছিল, প্রথমটি হলো নিজের ডুপ্লিকেট কপিকে বের করা এবং তাকে শাস্তি দেওয়া, আর দ্বিতীয়টি হলো এলির ব্যাপারে খোঁজ নেওয়া, কেননা রনি হিলম্যানের কাছে বেআইনি সকল তথ্য পাওয়া যেত। প্ল্যান মতো লুসিফার কাজ করে এবং রনি হিলম্যান তার ডুপ্লিকেটকে খুঁজে এনে দেয়। প্রথমত লুসিফার তাকে কিভাবে মারবে সেটি প্ল্যান করতে থাকে, কিন্তু হঠাৎ করে লুসিফারের মনে কি যেন হয়, তাই সে তার ডুপ্লিকেটকে শাস্তি না দিয়ে ছেড়ে দেয়। এর মধ্যে সেখানে ডিটেকটিভ ও তার টিম চলে আসে এবং তারা রনি হিলম্যানকে ধরে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রনি হিলম্যান স্বীকার করে যে টাইকে ফাঁসানোর জন্য টাইয়েরই এজেন্ট এলিকে হায়ার করেছে, কিন্তু একথার কোনো প্রমাণ না থাকায় লুসিফার এবং ক্লয় একটি বুদ্ধি খাটায়। পরিকল্পনা মাফিক তারা জো এবং তার এজেন্টদের চলা একটি মিটিংয়ে গিয়ে টাইকেই আবার গ্রেপ্তারের নাটক করে। এটা দেখে জো বাধা দিতে আসে এবং বলে যে টাই কাউকে হত্যা করতে পারে না,
বরং এই খুন হয়তো ডেবরাই করেছে। যার উত্তরে ক্লয় একটা মিথ্যা কথা বলে। সে বলে ডেবরা তো সেদিন পার্টিতেই আসেনি, বরং সে তার বন্ধুর বাসায় একসাথে আড্ডা দিচ্ছিল। তাছাড়া ডেবরা ওই পার্টিতে আসার কোনো প্রমাণও পাওয়া যায়নি। জো এটা শুনে রেগে গিয়ে বলে ডেবরা মিথ্যে কথা বলছে, আমি নিজেই ডেবরাকে ওই রাতে পার্টিতে দেখেছিলাম। আর এই কথার মাধ্যমে জো ফেঁসে যায়, কেননা জো আগেই তাদের বলেছিল দুর্ঘটনার রাতে জো ওই পার্টিতেই যায়নি। তখন লুসিফার এবং ডিটেকটিভ বলে যে অলরেডি রনি হিলম্যান আমাদের কাছে স্বীকার করেছে এলিকে তুমি হায়ার করেছিলে টাইকে ব্ল্যাকমেল করার জন্য, আর এখন তুমি নিজের মুখে স্বীকার করলে যে তুমি সেদিন ওই পার্টিতে উপস্থিত ছিলে, তার মানে এলির খুনের পিছনে তুমি দায়ী। জো এসব শুরুতে অস্বীকার করলে তখন লুসিফার তার উপর জাদু খাটায়। তখন জো স্বীকার করে যে সে এলিকে হায়ার করেছিল টাইকে ব্ল্যাকমেল করার জন্য, কিন্তু এলি যখন বুঝতে পারে টাই একজন ভালো মানুষ, তখন সে আর জো এর সাথে তাল মেলায়নি। সে জোকে সেই ভিডিওটি না দিতে চাইলে জো জোর করে এলির কাছ থেকে ভিডিও নেওয়ার চেষ্টা করতে যেয়েই জো এর হাতে এলির মৃত্যু হয়। এসব শুনে টাই পুরো অবাক হয়ে যায় এবং বলে তুমি আমারই এজেন্ট হয়ে কেন আমাকেই ব্ল্যাকমেল করার চেষ্টা করবে। তখন জো বলে যে আমি খবর পেয়েছি তুমি অন্য এজেন্সির সাথে কথা বলছো, তুমি যদি আমাকে ছেড়ে অন্য এজেন্সির কাছে চলে যেতে তাহলে আমার ক্যারিয়ার শেষ হয়ে যেত, এমনকি আমার এজেন্সিকে এই দেশের সেরা এজেন্সি করার যে স্বপ্ন তা নষ্ট হয়ে যেত, কেননা তোমার মতো ক্লায়েন্ট আমার এজেন্সির রেপুটেশন বাড়ায়, তাই যে কোনো মূল্যেই আমি তোমাকে ধরে রাখার জন্য এসব করেছি। এসব কথা শুনে লুসিফার খুব রেগে যায় এবং সে এক হাত দিয়ে জোকে জাস্ট টাচ করলেই সে কাচের দেয়াল ভেঙে অনেক দূরে গিয়ে পড়ে, যেটি দেখে ওই রুমে থাকা সবাই অবাক হয়ে যায় এবং ক্লোইরও সন্দেহ আগের থেকে আরো বেড়ে যায়। এরপর সিন চেঞ্জ হয়ে দেখা যায় টাই এবং ডেবরা আবারও এক হয়ে গিয়েছে আর জোকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে। তবে ক্লোই বাসায় এসে লুসিফারের জাস্ট হাত দিয়ে জোকে দূরে ফেলে দেওয়ার সিনটা বারবার টেনে টেনে দেখছে, আর সে বিশ্বাস করতে শুরু করেছে যে লুসিফার আসলেই ডেভিল অফ হেল। আর এখানেই এপিসোড 3 শেষ হয়ে যায়। সো ডিয়ার ভিউয়ার্স, নিশ্চয়ই সিরিজটি আপনার অসাধারণ লেগেছে, তবে পার্ট 2 আপনারা দেখতে চান কিনা তা অবশ্যই কমেন্টে জানান। আর সেই সাথে আজকে যারা প্রথম এই চ্যানেলের কোনো ভিডিও দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন।